প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের বিষয় স্থূলতা বা অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন বা স্থূলতা এখন একটি সাধারণ সমস্যা। আমাদের চারপাশে একটু তাকালেই পাওয়া যায় এই সমস্যায় আক্রান্ত অনেক মানুষ। তাদের অনেকেরই অতিরিক্ত ওজন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা মনে করে ওজন বেড়েছে তাতে কি কোনো সমস্যা তো হচ্ছে না। আসলে কি তাই? এই অতিরিক্ত ওজনে হৃদরোগ, ডায়াবেটিক, প্রজননে অক্ষম, আর্থ্রাইটিস, কোমর, জয়েন্ট ও মাংসপেশি ব্যথা, গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সার, কিডনি রোগ, অ্যাজমা, চুল পড়া, ত্বকের সমস্যা, মানসিক রোগ, স্ট্রোক সহ অনেক মরণ ব্যাধির কারণ। এখন আপনার এই সমস্যার কোনোটিই হচ্ছে না, তাই বলে এমন নয় যে 2-4 বছর পরে এই সমস্যা আপনাকে আক্রমণ করবে না। এখনও যদি আপনি সচেতন না হন, তাহলে মনে রাখবেন এই সমস্যা আপনার দিকে প্রচণ্ড ঝড়ের বেগে ধেয়ে আসছে। এখন কিছু স্বাস্থ্য সচেতন মানুষ ওজন কমাতে চান, তাদেরকে প্রথমে বলি ওজন কমানোর কোনো ওষুধ নেই, যেটা খেলে আপনার ওজন নিজে নিজে কমে যাবে। আবার অনেকে মনে করেন না খেয়ে থাকলে ওজন কমে যাবে, কিন্তু না, বিভিন্ন শারীরিক বা মানসিক জটিলতার সৃষ্টি হতে পারে। আবার ওজন যে শুধুমাত্র খাবারের কারণে বাড়ে সেটা ঠিক নয়, খাবার ছাড়াও বিভিন্ন কারণে ওজন বাড়তে পারে। এখন দেখি কি কি কারণে ওজন বাড়ে। খাদ্যাভ্যাস ওজন বাড়ার গুরুত্বপূর্ণ কারণ। খাদ্যাভ্যাস, আমরা কী ধরনের খাবার বেশি খাচ্ছি, কোন সময় খাচ্ছি, কতটুকু খাচ্ছি, এ সকল বিষয় ওজন বাড়ার একটা বড় কারণ। ঘুম ওজন বাড়ার একটা কারণ হলো ঘুম। আপনি যদি রাত 10:30 থেকে ভোর 5টা পর্যন্ত ফ্রেশ না ঘুমান, তাহলে জেনে রাখবেন আপনার ওজনটা কমানো কঠিন হবে। হরমোনের গোলযোগ থাকলে আপনার ওজন বাড়তে থাকবে। আপনি যদি কম পরিমাণ লো ক্যালোরি খাবার গ্রহণ করেন, তবুও আপনার ওজন হরমোনের জটিলতার কারণে বাড়তে থাকবে। লেপটিন, ইনসুলিন, থাইরয়েড, কর্টিসল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, গ্রোথ হরমোন ইত্যাদি হরমোনের জটিলতায় ওজন বাড়ে। ব্যায়াম, আপনি যদি দৈনিক ব্যায়াম না করেন, কিংবা আপনি যদি আপনার গ্রহণ করা ক্যালোরি খরচ না করেন, তবে তো আপনার ওজন বাড়বেই। টেনশন হতে পারে আপনার অতিরিক্ত ওজনের কারণ। টেনশন টেনশন বা মানসিক চাপ বা দুশ্চিন্তা করলে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড হতে কর্টিসল হরমোন বেশি বের হবে, ফলে আপনার ওজন বেড়ে যাবে। ঔষধ, কিছু কিছু ঔষধ প্রতিনিয়ত আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী, যেমন স্টেরয়েড ওষুধ। গ্যাস্ট্রিক, অতিরিক্ত গ্যাস হজমের সমস্যার কারণে আপনার ওজন দ্রুত বাড়তে পারে। কাজ, কিছু কিছু চাকুরিতে যদি বেশি সময় বসে কাজ করতে হয়, তাহলে আপনার ওজন বাড়তে থাকবে। ভিটামিনের অভাব, শুনতে একটু কেমন লাগলেও ভিটামিনের অভাবে কিন্তু ওজন বাড়ে, যেমন ভিটামিন ডি, ভিটামিন ই এর অভাবে আপনার ওজন বাড়তে পারে। বিনোদন, আমরা যদি অতিরিক্ত টিভিতে বা মোবাইল কিংবা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ি, তাহলে ওজন বাড়তে থাকবে। এছাড়া আরও অনেক কারণে ওজন বাড়তে থাকে। ওজন কমাতে আপনাকে প্রথমে একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের কাছ থেকে আপনার ওজন বৃদ্ধির সঠিক কারণ নির্ণয় করে নিতে হবে। ওজন কমানোর কিছু সাধারণ উপায়। খাদ্য, আপনি কতটুকু কি ধরনের খাবার দৈনিক গ্রহণ করেন সেটা বিবেচনা করতে হবে। এজন্য প্রথমে আপনার দেহে দৈনিক কত ক্যালোরি প্রয়োজন সেটা হিসাব করতে হবে। আপনি যদি 7,500 ক্যালোরি কম খাবার গ্রহণ করেন, তাহলে আপনার ওজন 1 কেজি কমবে।
ধরি আপনার দৈনিক 2000 ক্যালোরি প্রয়োজন, তাহলে আপনি যদি 500 ক্যালোরি বাদ দিয়ে 1500 ক্যালোরি করে 15 দিন গ্রহণ করেন, তাহলে এই 15 দিনে আপনার ওজন 1 কেজি কমবে। এভাবে আপনি যদি 1000 ক্যালোরি খাবার 15 দিন খান, তাহলে আপনার ওজন 2 কেজি কমবে। তাহলে দেখা যাচ্ছে খুব সহজে আপনি মাত্র 1 মাসে শুধুমাত্র খাবারের সঠিক বণ্টনের মাধ্যমে খাদ্য গ্রহণ করলে মাত্র 1 মাসে 2 থেকে 4 কেজি ওজন কমাতে পারবেন। এছাড়া আপনার লাইফস্টাইলে কিছু সংশোধন ও একটু ব্যায়াম করলে সহজে আপনি আরও 2 থেকে 4 কেজি ওজন কমাতে পারবেন। তাহলে দেখা গেল মাত্র 1 মাসে সহজে আপনি 4 থেকে 8 কেজি ওজন কমাতে পারবেন। না খেয়ে ওজন কমানো ঠিক নয়, এতে বিভিন্ন জটিলতা হতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের দেহে দৈনিক সকল ভিটামিন ও মিনারেল ন্যূনতম প্রয়োজন আছে। যেমন একজন 19 থেকে 65 বছর বয়স্ক পুরুষের দৈনিক ভিটামিন এ 600 মাইক্রোগ্রাম, মহিলার 500 মাইক্রোগ্রাম, গর্ভাবস্থায় 800 মাইক্রোগ্রাম, দুগ্ধবতী মায়ের ক্ষেত্রে 850 মাইক্রোগ্রাম। এছাড়া ক্যালসিয়াম 10 থেকে 18 বছর বয়সে 1300 মিলিগ্রাম, 19 থেকে 50 বছর বয়সে 1000 মিলিগ্রাম, গর্ভাবস্থায় 1200 মিলিগ্রাম, আবার দুগ্ধবতী মায়ের ক্ষেত্রে 1000 মিলিগ্রাম। এভাবে সকল ভিটামিন ও মিনারেল এর নির্দিষ্ট মাত্রা খাবারের মধ্য দিয়ে প্রতিদিন ইনটেক করতে হবে। যদি কোনোটার ঘাটতি পড়ে তাহলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে, তাই আপনি যতটুকু খাবার খাবেন তাতে যেন আপনার প্রতিদিনের ভিটামিন বা মিনারেলের চাহিদা পূরণ হয়। এতগুলো জটিল হিসাব আপনার পক্ষে সম্ভব না হলে অবশ্যই একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। খাবার গ্রহণের সময় আপনার জন্য বরাদ্দকৃত খাবার 3টি প্রধান ও 3টি স্ন্যাক্স হিসেবে গ্রহণ করতে হবে। প্রথম স্ন্যাক্স সকাল 6টা থেকে 6:30 এর মধ্যে, এরপর 7:30 থেকে 8টা এর ভেতর সকালের প্রধান খাবার, এরপর আবার 11টায় স্ন্যাক্স, দুপুরের খাবার 1টা থেকে 1:30টার ভেতর খেতে হবে, আবার বিকেল 4টায় স্ন্যাক্স এবং রাত 8টার ভেতর রাতের খাবার শেষ করতে হবে। যখন খুশি ইচ্ছা মতো খাবার খেলে আপনার ওজন বাড়বে বই কমবে না। ঘুম, ওজন কমাতে হলে আপনাকে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুমাতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত ঘুম ও কম ঘুম আপনার ওজন বাড়াতে সহযোগিতা করে। আপনার রাতের খাবার কমপক্ষে 2 ঘন্টা পরে বিছানায় উঠতে হবে। আর দুপুরে না ঘুমানো ভালো, তবে অভ্যাস থাকলে খাওয়ার কমপক্ষে 45 মিনিট পরে বিছানায় যাবেন। টেনশন, সব রকম টেনশন দূরে রাখুন। আপনার ওজন বেশি এই ভেবে নিজের ভিতরে জড়তা আনবেন না, এতে আর ওজন বাড়বে। ব্যায়াম, প্রতিদিন সকালে কমপক্ষে 30 থেকে 45 মিনিট এবং সন্ধ্যায় 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। এছাড়া মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। বিনোদন, রাত 8টার পরে মোবাইল ও টিভি ব্যবহার বন্ধ করতে হবে। আপনার নিজের রুমে এই 2টা জিনিস থাকলে আপনার মন বারবার ইন্টারনেটে যাওয়া বা মুভি দেখা কিংবা সিরিয়াল দেখতে চাইবে, কিংবা কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে, তাই বলেই মোবাইল ও টিভি শোয়ার ঘরে রাখবেন না। প্রতি সপ্তাহে কমপক্ষে 1 দিন, হতে পারে ছুটির দিন, 3 ঘন্টা একটানা হাঁটবেন। সব সময় একটা কথা মাথায় রাখবেন যে আপনি কি মন থেকে চান আপনার ওজন কমে যাক, তাহলে উপরোক্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে।
এছাড়া বাজারে হাজার রকমের প্রোডাক্ট ও ফুড সাপ্লিমেন্ট বের হয়েছে, সেগুলো ওজন কমাতে সহায়ক হিসেবে কাজ করে বলে প্রচার করে, সেগুলো খাওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ আছে বলে আমি মনে করি না। ওজন কমায় দাবি করে এমন হার্বাল ওষুধ ওজন না কমিয়ে আমাদের দেহের বিভিন্ন ক্ষতি করে। আসুন আমরা নিজেরা সুস্থ থাকি আর অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করি। আল্লাহ আমাদের সকলকে রোগ মুক্ত রাখুন ও রোগীদের সুস্থতা দান করুন। সকলের সার্বিক সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। সুপরামর্শ ছড়িয়ে দিন, রোগ ব্যাধি মুক্ত পৃথিবী গড়তে অংশ নিন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।